মাল মাংস ডিজে সব রেডি, চল সবাই গাড়িতে উঠ। আমি রাস্তাটা ভালোভাবে চিনি, তাই আমি ড্রাইভারের পাশের সিটে বসবো আর তোরা পেছনে মাইকের কাছে থাকবি। ঠিক আছে চলো। বল্টু বোকা চোদা, তুই তো চাঁদাই দিস নাই আর আগের থেকেই উঠে ড্রাইভারের পাশের সিটে বসে আছি, চল হাট। তাহলে আমি কোথায় বসবো? শালা চাঁদা দেয় নাই আর পিকনিকে যাবে, গাড়ির পেছনে দড়ি বাঁধা আছে, ঝুলে ঝুলে আয়। চলো ড্রাইভার। ও বাস, কি দারুণ জায়গা, কি সুন্দর প্রকৃতি, আর এই সামনে হাগার কুড়, মন মাতানো হাগার গন্ধ, আহা কি ভালো লাগে। আর ওই একটুকু দূরে বিটি ছেলেও পিকনিক করছে। ও বাস, তাহলে তো হয়েই গেল। মাল খাওয়ার পর যদি মাল দেখতে পাই তাহলে তো জমে গেল গুরু। এই তোরা মাইক বক্স গুলা সেট করে বাজা, আমি এদিকটা একটু দেখছি। ঠিক আছে। হতে পারে এই জঙ্গলের মধ্যে ভূতুতের বাস আছে, জ্যান্ত মানুষ ধরে ধরে খাই। কই মানুষ মরা কোথায়? ওই দেখো জ্যান্ত লাশ পড়ে আছে, মনে হচ্ছে এই মাত্রকে মার্ডার করে ফেলে দিয়ে গেছে। আরে এটা তো আমাদের পল্টু বোকাচোদা, মালটা গাড়ির পেছনে ঝুলে ঝুলে আসতে গিয়ে পোষ ম্যাডাম হয়ে গেছে। যা মালটাকে একটু জল তল খাওয়া। দে আমাকে মাল খাবো, মাল দে। এই বোকা চোদা, মাল খাবি টাকা দিয়েছিস? আগে চাঁদাটা দে তারপর মাল খাবি। আমার টাকা টাকা নেই, চাঁদে আমি মাল খাবো, আমাকে মাল দে। বোকা চোদা যা নাচবি, যা রান্নাটা হয়ে যাক, সবাই একসাথেই মাল খাবো। রান্না বান্না তো হয়ে গেল, চাই তাহলে চ্যাংড়াদেরকে ডাক দিই। এই রান্না হয়ে গেছে, চল সবাই খাবারটা খেয়ে নিবি। চল আমি আরো খাবো, আমাকে আরো মাল দে। এই আর মান নেই, সব মাল শেষ হয়ে গেছে। ওই তো সালা, এক পেটি মাল আছে, ওই মালটা পরে খাবো, চল এখন নাচবি। চ দে তাহলে আরো মাংস দে, আমি আরো মাংস খাবো। মাংস নেই, মাংস শেষ হয়ে গেছে। তাহলে কি আমি মাল খাবো না? খাবো না আমি মাল? এই চল সবাই নাচবি, চল নাই তো ডিজে আনিছি কি ফাটাতে। পাল্টুদা চলো বাকি মালটা
হবে ঠিক আছে চল বাক পল্টু দা কড়াই তো একদম খালি হ্যাঁ তাহলে মাংসটা গেল কোথায় আর মদের বোতল মাত্র তিনটে পড়ে আছে তাহলে মালগুলো কোথায় গেল হ্যাঁ শালা বল্টু বোকাচোদা সব মাল একাই খেয়ে নিলি মদনা আমি আর নাচব না রে আমি এই শুয়ে দিলাম পল্টু দা আমার মাথাটা কেমন ঝিম ঝিম করছে আজ আমি মাল ছাড়া কারো নয় এইটুকু মাঝে কি আর নেশা হয় এ পল্টু বাবু এটা তোমরা খারাপ করছো এত মাতলা আমি ভালো নয় আমার ভাড়াটা দিয়ে দাও আমি চলে যাব এ ড্রাইভার আমি এখনো বেঁচে আছি চলো আগে এই মাল কটাকে হোম ডেলিভারি দিয়ে আসি তারপর তোমার ভাড়াটা দিয়ে দেব ড্রাইভার মাল কটাকে গাড়ির থেকে নিচে ফেলে দাও বাস এবার আমাকে মাইক্রোফোনটা দাও দেখি হ্যালো হ্যালো গ্রামের সমস্ত মাতালের বউদেরকে জানানো যাইতেছে যে তারা যেন বাইরে এসে নিজ নিজ স্বামী চিনে চিনে নিজেদের বাড়িতে নিয়ে যায় যদি কোনো মাতালের বউ তার স্বামীকে চিনতে না পারে সেক্ষেত্রে মাতালের বউ বিধবা হতে পারে এজন্য আমাদের কর্তৃপক্ষ কোনো রকম দায়ী থাকবে না ধন্যবাদ